হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আমি আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সেমাইয়ের রোল তৈরি করি। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এক প্যাকেট বাংলা সেমাই নিয়ে নিলাম। আমি এখানে বাংলা সেমাইটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে লাচ্ছা সেমাইটাও ব্যবহার করতে পারেন। এই তো সেমাইটাকে আমি একটু ভেঙে নিয়ে নিলাম। এই সেমাইটা কাঁচা তাই আমি এটাকে একটু ভেজে নেব। তো সেমাই ভাজার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দিয়ে নেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো সেমাইটা মোটামুটি ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। তারপর ভালোভাবে ভেজে নেব। এই তো আমার সেমাইটা ভাজা হয়ে গেল। যখনই দেখবেন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেল তখনই বুঝতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেল। এই তো সেমাই ভাজা শেষ। এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি একটা ক্রিম তৈরি করে নেব, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই তো দুধটাতে বলক চলে আসলো, আমি দুধটাকে জাল করে ঘন করে নেব। এই তো দুধটা অনেকটা ঘন হয়ে গেল। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর আগে থেকে গুলিয়ে রাখা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই ক্রিমটা সানা দিয়েও করতে পারেন, কিংবা গুঁড়া দুধের বদলে কনডেক্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমার বাসায় কনডেক্স মিল্ক নেই তাই আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম। এই তো দুধটা অনেকটা ঘন হয়ে গেল, আমি আরও একটু ঘন করে ক্রিমি করে নেব। এই তো আমার ক্রিম রেডি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব। তারপর আমি একটা বাটি নিয়ে নিলাম, যে বাটিটার মধ্যে আমি রোলটাকে সেট করব। এখন আমি এর মধ্যে সেমাইগুলা দিয়ে পুরো বাটিতে বিছিয়ে দেব। আমি চামচ দিয়ে চেপে চেপে পুরো বাটিতে সেট করে নিতেছি। এই তো আমার সেমাইটা সেট করা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দুধের ক্রিমটা দিয়ে দেব। দুধের ক্রিমটা দিয়ে চামচের সাহায্যে পুরো সেমাইয়ের উপরে দিয়ে দেব। এই তো দুধের ক্রিমটাও সেট করে নিলাম, বাড়তি একটু স্বাদের জন্য কিছু কিশমিশ আর কিছু বাদাম দিয়ে দিতেছি।
বাদাম কিশমিশ দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব প্রায় 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে এই তো নামিয়ে নিলাম অনেক সুন্দরভাবে সেট হয়ে গেল এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিতেছি আমার কাটা হয়ে গেলে আমি এটাকে রোলের শেপ দিয়ে নেব এই তো আমার কাটা হয়ে গেল এখন আমি এটাকে রোলের শেপ দিয়ে দেব এই সেমাইয়ের রোলটা খেতে অনেক মজা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগে এই তো আমি আলতো হাতে রোলের শেপ দিয়ে নিতেছি সেমাইটা ঝরে গেলে সমস্যা নেই পরে উপর দিয়ে সেমাইটা দিয়ে দিলে হয়ে যায় এই তো আমি একটা বানিয়ে নিলাম একইভাবে আমি সবগুলা রোল রেডি করে নেব তারপর সার্ভ করে নেব এই তো সার্ভ করে নিলাম একটু সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে আমি 2টা কিশমিশ দিয়ে সাজিয়ে দিতেছি তো আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ